ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগ দিলেন দিনহাটা কলেজে খুন হওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা অলোক নিতাই দাসের বাবা মা ও তার পরিবার। মঙ্গলবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তারা। সংসদের হাত থেকে পতাকা তুলে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়লেন খুন হওয়া ছাত্রনেতার বাবা হেমন্ত দাস ও মা কদমবালা দাস। আবেগপ্রবণ হয়ে কান্নার সাথে সাথে জানালেন ছেলের খুন হওয়ার 3 বছর কেটে গেলেও খুনিরা জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে। খুনিদের শাস্তির দাবি জানালেন তারা ও বুগরি দিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তামাং যুব সম্প্রদায় সংগঠনের পথে হাঁটল পাহাড়ের 13টি জনগোষ্ঠী সংগঠন। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে পাহাড়ের 3 বিধানসভা কেন্দ্রের গোর্খা জনমুক্তি মোর্চার 2 প্রার্থীদের সমর্থনে কথা জানালো। পাহাড়ের জনগোষ্ঠী সংগঠনের নেতারা তাদের দাবি, বিগত কয়েক বছর ধরে পাহাড়ের শান্তি উন্নয়নে কাজ করে গেছে বিনয় তামাং শিবির। এর পাশাপাশি তরাই এবং দুয়ার তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানানো হয়। পাহাড়ের শেষ কথা বলবে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাংয়ের দল হোক বা বিজেপি, পাহাড় জয় করবে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংয়ের প্রার্থীরাই। পাহাড়ের 3টি বিধানসভা আসনে মঙ্গলবার প্রার্থী ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবির। মঙ্গলবার মালিদোরা একটি জনসভা করেন বিমল গুরুং, সেখানে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন। দার্জিলিং কেন্দ্রের প্রার্থী হচ্ছেন পিটিওয়ালা, কালিম্পং থেকে আরও বি ভুজেল এবং কার্শিয়াং কেন্দ্র থেকে নরবুজি লামা প্রার্থী হয়েছে। 3টি কেন্দ্রেই দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে বিমল আশা প্রকাশ করেছেন। ভারতীয় জনতা পার্টি পাহাড়ে 2 কেন্দ্র প্রার্থী দেবে ঘোষণার পর অখুশি শরিক দল জিএনএলএফ। এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয় কার্শিয়াং ও কালিম্পং কেন্দ্র বিজেপি প্রার্থী দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি শরিক দলের জন্য দার্জিলিং এ কেন্দ্র ছাড়ার কথা জানানোর পরে মন ভার জিএনএলএফ এর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ জামান জিএনএলএফ নেতা মহেন্দ্র ছেত্রী, কেন্দ্রীয় বৈঠকের পর প্রার্থী দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে পাহাড়ে 3টি কেন্দ্র গোর্খা জনমুক্তি মোর্চার 2 পার্টিকে সমর্থন জানিয়েছে পাহাড়ের 13টি জনগোষ্ঠী সংগঠন। বিজেপির ইশতেহার প্রকাশ করলো জেলা বিজেপি। সোনার বাংলা গোড়ার লক্ষ্যে নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে পদ্মশিবির। সেই মতো মঙ্গলবার শিলিগুড়ি বিজেপি দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে ইশতেহার প্রকাশ করা হয়। বিজেপি ইশতেহারে সুরক্ষা থেকে কর্মসংস্থান, সপ্তম বেতন কমিশন চালু, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের 33% আসন সংরক্ষণ সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ইশতেহার বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের উপর। শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর নির্বাচন কমিশন ও অন্যদিকে শহর শিলিগুড়ি প্রবেশ ও বাইরের মুখে বিভিন্ন জায়গাতে চলছে নাকা চেকিং। রাস্তায় গাড়ি থামিয়ে কেউ কোনো বেআইনি সামগ্রী নিয়ে চলাফেরা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সমতলের পাশাপাশি পাহাড়ে আসা যাওয়ার পথেও তৎপর প্রশাসন। এদিন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে শালবাড়িতে সংলগ্ন রাস্তায় গাড়ি থামিয়ে নাকা চেকিং এর মাধ্যমে অসামাজিক কার্যকলাপের বিরোধে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিটি চেয়ারম্যান সহ আইপেক টিম থেকে যোগাযোগ করা হয়েছিল। অনুরোধ করা হয়েছিল নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য। এমনকি প্রার্থী নিজেও এসেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অনর্থক ধুপগুড়ি বিধানসভা ক্ষেত্রের তৃণমূলের অভিমানী কর্মী তথা নির্দল প্রার্থী নির্মল রায়। তার কথা দলের পক্ষ থেকে বিভিন্ন সময় তার সঠিক মূল্যায়ন করা হয়নি, তাই অভিমানে দল ছেড়েছেন। তবে একদা তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে প্রকাশ রাষ্ট্রীয় রাজনৈতিক জল্পনা কুঞ্জ উঠেছে শহর জুড়ে। চোপড়াতে তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের উদ্যোগে একটি মিছিল করা হলো মঙ্গলবার। চোপড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়ন কমিটির পক্ষ থেকে এই মিছিলটি করা হয়। মিছিলটি শুরু হয় কয়লাগস থেকে শেষ হয় সদর চোপড়া তৃণমূল কার্যালয়ে। এই মিছিলে অংশগ্রহণ করেন প্রায় 150 টোটো। ধুবড়ীতে হেলিকপ্টারটি উপস্থিত হলো মৌলানা বদরুদ্দিন আজমল। অনুষ্ঠিত হয় মহাজোটে বিশাল নির্বাচনী জনসভা। এদিন আসামের ধুবড়ী জেলায় উপস্থিত হল AIUDF এর সুপ্রিমো তথা সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। 23 ধুবড়ী বিধানসভা সমষ্টি আসনে মহাজোটে সমর্থিত প্রার্থী নজরুল হকের সঙ্গে মহাজোটে প্রার্থীদের হয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার। পাহাড়ে বিধানসভা নির্বাচনকে বিনয় তামাং গোষ্ঠী গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের সমর্থন করার কথা জানালো তামাং যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে নির্বাচনে বিনয় তামাংয়ের পাশে থাকার কথা জানান তামাং যুব সংগঠনের নেতারা। নির্বাচনী ইশতেহার প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য নির্বাচনী সংকল্প পত্রের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ইশতেহার প্রকাশ করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে দলদাস পুলিশকে দুর্নীতিমুক্ত করা, সীমান্তবর্তী জেলা হওয়ায় BSF এর সাথে সুসম্পর্ক বজায় রাখা,
বালুরঘাট গঙ্গারামপুর শহরে যানজট যুক্ত করতে উড়াল পুল এবং বাইপাস রাস্তা তৈরি করা, বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করা, বালুরঘাটে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা, জেলার প্রতিটি ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা, শিল্পহীন এই জেলায় বৃহৎ শিল্প গড়ে তোলা এবং কৃষিক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিনের ইস্তাহারে জানান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সিটাই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী পছন্দ না হওয়া এবং দলে যোগ্য সম্মান না পাওয়ায় এনডিএ শরিক লোক জনশক্তি দলের প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি তপশিলী মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রশান্ত বর্মন। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিড়াখানা 2 নম্বর আন্দোলন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পুজো বাদ্যযন্ত্র বাজিয়ে প্রচার বিজেপি প্রার্থী মিহির গোস্বামী। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটছে দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুকুঠি অঞ্চলে। জানা যায় আজ সকালে বিজেপি কর্মী কমল বর্মন তার সাথীদের সাথে দলীয় কার্যক্রমে বের হলে কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায় এবং তাকে মারধর করে। তৎক্ষণাৎ অন্যান্য কর্মীরা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা চিকিৎসার জন্য। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মালদার গাজলে বিজেপি প্রার্থী নিয়ে বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুরের ঘটনার সাথে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজলের জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারকে সাসপেন্ড করল বিজেপি, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। আর এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে খেলা হবে স্লোগানের পর মাথা ন্যাড়া করে খেলা হবে লিখে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমনই চিত্র ধরা পড়ল কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের 75 কোটির ছিটমহলে। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন উদয় গুহ। রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ন্যাড়া মাথায় খেলা হবে প্রচার সারছে। কোভিড প্রোটোকল মানা হবে প্রতিটি বুথে, তার প্রস্তুতি চলছে কালচিনি ব্লক অফিসে। প্রতিটি বুথের বাইরে আশাকর্মীরা দাঁড়িয়ে থাকবে থার্মাল গান ভোটারদের শরীরের তাপমাত্রা মাপার জন্য। এদিন এই বিষয়ে এক সভা আয়োজিত হলো কালচিনি ব্লক অফিসে। এদিনের সভায় কালচিনি ব্লকের সমস্ত আশাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শিবিরের কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা উপস্থিত ছিলেন। 48 ঘন্টার মধ্যে 180 ডিগ্রি ঘুরে গেলেন দাড়িভিটে শহীদ দুই পরিবার। নিহত তাপসের মা মঞ্জু বর্মনের দাবি, ছেলের বিচারের স্বার্থে বিজেপির প্রার্থীও তারা কাজ করবে। ইসলামপুরের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডল জানিয়েছেন, তার ভুলের জন্য দাড়িভিটে শহীদ ছাত্রের পরিবারে ক্ষোভ হয়েছিল। তিনি এসে তাদের কাছে ভুল স্বীকার করাতে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। বিজেপির তরফ থেকে অভিযোগ, চিড়াখানা 1 নং জিপি জায়গী চিড়াখানা শিববাড়ি বাজার বিজেপির দলীয় কার্যালয়ে সোমবার গভীর রাতে তৃণমূল আসছে দুষ্কৃতীরা টিভি পোস্টার পতাকা ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং চেয়ার টেবিল ভাঙচুর করে। যার প্রতিবাদে চিড়াখানা শিববাড়ি বাজার যাবার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন করবে তারা। অপরদিকে ঘটনা অস্বীকার করে চিড়াখানা 1 নং জিপির কার্যকরী সভাপতি ইন্দাদুল হক। ঘুঘুমারির 12ই পাড়া এক ব্যক্তির বাড়িতে বোমাবার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। পরিমল রায় আরএসএস করে বলে এই হামলা বলে মনে করেন তিনি। ঘটনা আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। পরিমল রায় জানিয়েছেন, গত 30 বছরের উপর থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সাথে যুক্ত তিনি এবং নির্বাচনের সামনে আতঙ্কে পরিবেশ সৃষ্টি করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের হামলা চালাচ্ছে বলে মনে করেন তিনি। মেখলিগঞ্জ তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ভোটে দাঁড়িয়ে নিজের পরিবারের চাকরি দেন। মেখলিগঞ্জ শহরে বিজেপির সভায় তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বিজেপি নেতা তথা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কনভেনর পবন কুমার ভাদানী। সোমবার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম রায় মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়নপত্র জমা দিলে মেখলিগঞ্জ শহরে বিজেপির নির্বাচনী সভা হয়। ওই সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা। যতবার ভোট আসুক পরেশবাবু প্রার্থী হবেনি। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী, তাকে পরাজিত করেছেন বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক। এবারও তিনি মেখলিগঞ্জে প্রার্থী হয়েছেন। পরেশবাবু ভোটের সময় মানুষের পা ধরেন আর চাকরি দেন নিজের পরিবারে, এমনভাবেই তুলোধনা করলেন বিজেপি নেতা পবন কুমার ভাদানী। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করলেন রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাটাবাড়ি গুড়িহাটি 2 নং অঞ্চলের সুভাষ কলোনি 1 নং নেতাজি স্কোয়ার মসজিদ পাড়া 1 নং হরিণচোড়া মহরমের মাঠে নির্বাচনী প্রচার করলেন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বিজয়ী প্রার্থীকে কটাক্ষ করেন। অনুতপ্ত কৃষ্ণেন্দু মানুষের সাথে কর্মীদের দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ। প্রচারে বেরিয়ে লিফলেট বিলি করে দুঃখ প্রকাশ করলেন ইংলিশ বাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণনারায়ণ চৌধুরী। কটাক্ষ বিরোধিতা, যদিও ক্ষমা প্রার্থনার জন্য দলীয় প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার ইংলিশ বাজার শহরে নেতাজি মোড় এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণনারায়ণ চৌধুরী। এদিন পথ চলতে সাধারণ মানুষ, অটো চালক, টোটো চালক ও বাইক আরোহীদের হাতে লিফলেট তুলে দেন তিনি। এই লিফলেট সাধারণ মানুষের সাথে তার অফিসের কর্মীরা যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ফালাকাটা ব্লকের জটস্ব 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুজনাই বাজারের শাস্ত্রী দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা ধূপগুড়ি থেকে দমকল দুটি ইঞ্জিন আসে। দমকল কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টায় আগুন আয়ত্ত আনে। আগুন লাগার আসল কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক ধারণা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সাত সকালে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে হিন্দুস্থান মোড় এলাকায় আলু বোঝাই ট্রাকের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। স্থানীয় বাসিন্দা সত্যরঞ্জন বর্মন জানিয়েছেন, মৃত ওই শিশুটির নাম গৌরব বর্মন, বয়স আনুমানিক 2.5 বছর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল আনুমানিক 7:30 নাগাদ শিশুটি ঠাকুরদা সচিন বর্মনের সাথে বাজারে এসে চা খেয়ে ঠাকুরদার সাথে বাড়ি ফেরার জন্য রাস্তায় নামলেই মাথাভাঙ্গার দিক থেকে আসা কোচবিহার মুখে একটি আলু বোঝাই লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুটির। আসন্ন বিধানসভা নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং জোট প্রার্থী মীনাক্ষী মুখার্জি। হাই ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি এদিন এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন আমাদের প্রতিনিধিকে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে আলিপুরদুয়ারে নির্বাচনের প্রচারে অনেকটাই এগিয়ে বাম কংগ্রেস জোট সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ রায় ওরফে মিঠু রায়। রীতিমতো জিপ গাড়িতে চেপে বিভিন্ন বাজারগুলিতে গিয়ে সাধারণ মানুষের সাথে প্রচার সাজছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। জাতীয় কংগ্রেসের প্রতীক উধাও চাঞ্চল্য জলপাইগুড়িতে, দেওয়াল দখল দিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে, অভিযোগ দায়ের জাতীয় কংগ্রেসের বিজেপি যুব মহিলা মোর্চার সহসভাপতির বিরুদ্ধে। এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এজাহার। জলপাইগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস নেতা সুজন হাজরা অভিযোগ করেন, তাদের দেওয়াল আগে বাড়ির মালিকের অনুমতি নিয়ে সুখবিলাস বর্মার সমর্থনে লেখা হয়েছিল, কিন্তু ওই এলাকায় বিজেপি নেতৃত্ব অঙ্কিত ছেত্রী জোর করে জাতীয় কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন লেখাটি মুছে সাদা করে রেখেছেন। যদিও এই বিষয়ে অঙ্কিতা ছেত্রী বলেন, আগে থেকেই বাড়ির মালিক এর অনুমতি সেই দেওয়ালটির জন্য নেওয়া হয়েছিল। নিউ জলপাইগুড়ি বাংলাদেশ ঢাকাগামী নতুন যাত্রীবাহী ট্রেনের নামকরণ করা হলো মিতালী এক্সপ্রেস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনটির নাম দিয়েছেন মিতালী এক্সপ্রেস। ভারতে আপত্তি না থাকলেই নামটি চূড়ান্ত হবে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। জানা যায়, আগামী 27 মার্চ নিউ জলপাইগুড়ি বাংলাদেশ ঢাকা পর্যন্ত রেলের উদ্বোধন করা হবে। ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে 2 দিন চলাচল করবে। নিউ জলপাইগুড়ি থেকে রবিবার ও বুধবার ছেড়ে যাবে, অন্যদিকে বাংলাদেশ ঢাকা থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি ছাড়বে। উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতা 50 বছরে আগামী 27 মার্চ বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন কথা রয়েছে। মাথাভাঙ্গা প্রেমের ডাঙ্গা সংলগ্ন ডুমনিগুড়ি এলাকায় এদিন 11টা নাগাদ এলাকার কালভার্টের মুখ খুলে দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্টের মুখে জল জমে এলাকার ফসল নষ্ট হয় স্থানীয় কৃষকদের। ওই কালভার্টের মুখ খুলে দেওয়ার দাবি জানিয়ে এদিন এলাকায় পথ অবরোধ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, 1 ঘন্টার মতো পথ অবরোধ চলে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভোক্সডাঙ্গা থানা পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মোতাবার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ দল একাংশ। এদিন কংগ্রেস কর্মী সমর্থকেরা কালিয়াচকের পার্টি অফিস ভাঙচুর করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, টাকার বিনিময়ে 2 লাখ শেখ কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে। অবিলম্বে প্রার্থী বদলের দাবিতে এই বিক্ষোভ আন্দোলন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় উচ্চ প্রশাসনিক আধিকারিকদের ভার্চুয়াল বৈঠক করা হয়। এদিন জেলা শাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন ভারতের প্রধান নির্বাচনী আধিকারিক সুনীল আরোরা এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ 13 জনের একটি প্রতিনিধি দল, রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট 13 জন আধিকারিক। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।